হ্যালো ভিউয়ার্স, আচ্ছা জেল শব্দটি শুনলেই আপনার মাথায় সর্বপ্রথম কিসের ছবি ভেসে ওঠে? নিশ্চয়ই কোনো একটা রঙহীন সাদামাটা গন্ধ ভরা বিচ্ছিরি আর ভয়ানক পরিবেশ ফুটিয়ে তোলে আপনার মস্তিষ্ক। তবে আপনি জানেন, সাধারণত জেল চিত্র এমনটা হলেও পৃথিবীতে এমন কিছু জেল রয়েছে যেগুলো আপনার ধারণার ধারে কাছেও নয়। এদের কোনোটাতে রয়েছে বিলাসবহুল সব ব্যবস্থা, আবার কোনোটাই আছে সর্বসাকুল্যের মাত্র দুজন কয়েদি। কেবল এই দুজনই নয়, পৃথিবীতে এমন অদ্ভুত রকমের আরও অনেক জেল রয়েছে। চলুন দেখে আসা যাক। সান পেদ্রো জেল। সান পেদ্রো জেল সান মাঝে অবস্থিত। এই জেলের বিশাল আর ভারী দেয়ালের ওপাশে যাওয়া মাত্রই এতদিন ধরে জেলের প্রতি জন্মানো আপনার সব ধরনের আতঙ্ক কেটে যাবে, পাল্টে যাবে আপনার ধারণা। কি নেই এখানে? রেস্টুরেন্ট, আলিশান বাসা, কেবল টিভি, দোকান, শপিং মল থেকে শুরু করে সব কিছুই পায় এখানকার কয়েদিরা। বলেছিলাম বলিভিয়ান সান পেড্রো জেলের কথা, তবে এই সব কিছুই আপনি পাবেন একমাত্র যদি আপনার পকেটে যথেষ্ট পরিমাণে টাকা থাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আর সব জেলের মতো বিনা পয়সায় নয়, বরং টাকা দিয়ে কিনে নিতে হয় এই সান পেদ্রো জেলের আরামায়েশ আর থাকার ব্যবস্থা। আর এই টাকা আপনাকে উপার্জন করতে হবে জেলের ভেতরে কাজ করেই। কি ভাবছেন, যাবেন নাকি একবার সান পেদ্রো নামের এই অন্যরকম জেলটিতে? আফ্রিকার চিকুরুবি জেলে গেলেই এমনই একটি অদ্ভুত নিয়ম আপনি খুঁজে পাবেন, যেটা কিনা অন্য কোনো দেশে বিরল, কিংবা কে জানে এমনটা যে হতে পারে, হয়তো ধারণাতেও আসেনি কখনো কারো। আসবি বা কি করে? জেলে কয়েদিদের নানা রকম কঠিন সাজা দিয়ে থাকে পুলিশ, কিন্তু তাই বলে নগ্ন করে রাখা? নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু বাস্তবে সত্যি চিকুরুবি জেলে প্রবেশ করলে প্রথম এক বছর পর্যন্ত সব রকমের কাজ করে যেতে হয় এরকম কাপড়বিহীন অবস্থায়। প্রচণ্ড গরম কিংবা হাড় কাঁপানো ঠান্ডা আবহাওয়া যেমনই হোক না কেন, তাদেরকে অবস্থায় থেকে যেতে হয়। আর এই অবস্থায় যদি তারা কোনো রকমের শারীরিক সম্পর্ক স্থাপন করে, তবে তার জন্য গা শিরে ওঠার মতো আরো ভয়ঙ্কর শাস্তি উপস্থাপন করা হয়। হেলেন প্রিজন নরওয়ে। এই জেল নরওয়েতে অবস্থিত, আর এই জেলের ভেতরে রয়েছে অনেক বড় বড় রুম, রয়েছে প্রাইভেট রুম, বাথরুম, লাইব্রেরি, টেলিভিশন ছাড়াও আরো অনেক কিছু, যা কোনো সাধারণ পরিবারের পক্ষে এত সহজে ম্যানেজ করা সম্ভব নয়। আর এই সকল সুবিধা ওই জেলের ভেতরে রয়েছে। এমনকি জেলের ভেতরে ডিউটিতে থাকা পুলিশের সাথে আপনি সবসময় ভিডিও গেম খেলতে পারবেন বা গল্পও করতে পারবেন। বাস্টয় প্রিজন নরওয়ে। নরওয়ে শহরে রয়েছে এই জেলটি। এখানে আপনি টেনিস, ব্যাডমিন্টন, ঘোড়াচড়া, ওয়াইড স্ক্রিন টিভি, ওয়াইফাই কানেকশন, ভিডিও গেম খেলা সব কিছুই পাবেন এখানে, এমনকি আইস স্কেটিংও করতে পারবেন। আর এই সব আপনি টাকা দিয়ে নয়, বরং অপরাধ করলেই পাবেন। যদি আপনি এই ধরনের লাইফ স্টাইল পছন্দ করে থাকেন, তবে আপনি বিনা চিন্তায় এখানে সারা জীবন কাটিয়ে দিতে পারবেন। আচ্ছা, আপনি একবার চিন্তা করে দেখুন তো, আমাদের দেশে এরকম একটা রুম বুকিং করতে গেলে কত টাকা খরচ হতে পারে? আরো একটা কথা, এখানে প্রতিটি অপরাধীকে চুল কাটা, বডি ম্যাসাজ, যত্ন নেয়ার জন্য আলাদা আলাদা লোক বরাদ্দ করা থাকে। অতিরিক্ত কয়েদিদের কারণে প্রায়ই অনেক জেলের নাম ছাপা হয় পত্রিকায়। কিন্তু এমন জেলের কথা শুনলে কেমন লাগবে, যেখানে কিনা কয়েদি মাত্র দুজন? লন্ডন আর ফ্রান্সের ভেতরে অবস্থিত স্টার্ক নামক এক ছোট্ট দ্বীপটিতে একমাত্র জেল রয়েছে। আদতে কখনোই খুব বেশি একটা কয়েদি ছিল না, থাকবেই বা কি করে? 600 জন মানুষের দ্বারা তৈরি দ্বীপের জেলটিকে তৈরি করা হয়েছে কোনো মতে দুটো মানুষকে আটকানোর মতো করে। প্রথম দেখায় আপনি এটাকে ছোটখাটো কোনো বাথরুম বা বিশ্রাম ঘর ভেবে ভুল করতে পারেন। স্টার্ক এই জেলটি পৃথিবীতে এখন অবধি সবচাইতে ছোট একটি জেল হিসাবে বিবেচনা করা হয়েছে। মানসিক রোগীর কারাগার, এমন একটা জেলখানার কথা ভাবুন তো, যেখানে কয়েদিরা এত বেশি মানসিক সমস্যায় জর্জরিত যে তাদের জন্য কর্তৃপক্ষের আলাদা একটা মানসিক চিকিৎসালয় নির্মাণ করেছে। কি ভাবছেন, কোথায় এই জেলখানাটি? প্রত্যন্ত কোনো স্থানে? না, এই অদ্ভুত আর অন্যরকম জেলখানাটি অবস্থিত আমেরিকার পেলিকান বেতে। আসলে পেলিকান বে স্টেট প্রিজনে সমস্ত কয়েদিদেরকে সবসময় অন্ধকার ঘরের ভেতরে রাখা হয়। দিনের টানা 22 ঘন্টা জেগে থাকতে হয় তাদের এই অন্ধকার বা হালকা আলোর মাঝে, আর তাদের সপ্তাহে একবার খোলা আকাশের নিচে বের হতে দেখা হয়। কি ভাবছেন, এরা আগে থেকে মানসিক রোগী ছিল, তাই এদের জেলে আনা হয়েছে সুস্থ করার জন্য? না, ভুল ভাবছেন, এরা জেল এসে জেলের এসব কর্মকাণ্ডের শিকার হয়ে আস্তে আস্তে মানসিক রোগীতে পরিণত হয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিও, তো দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।